রামগঞ্জ উপজেলার ভাত্রা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন মিঠু ঈদ উল আজহার আগের দিন স্বেচ্ছাশ্রমে নিজস্ব অর্থায়নে খানাখন্দ ভরা একটি সড়ক সংস্কার করে সাময়িকভাবে মুসল্লিদের পায়ে হেঁটেই ঈদের নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন। সূত্র জানায়, দলটা ডিগ্রি কলেজ সংলগ্ন স্টিলের ব্রিজ থেকে জাফরনগর মোল্লাপাড়া পর্যন্ত প্রায় 1 কিলোমিটার সড়ক খানাখন্দ ভরা। দীর্ঘ 15 বছর যাবৎ সড়কটি সংস্কার হয়নি। জনবহুল এলাকা হিসেবে সড়কটি ভারী ও ক্ষুদ্র যানবাহনের কারণে অস্তিত্ব বিলীন হয় পাকা সড়কের। ঈদের আগে গ্রামবাসীর অনুরোধে ঈদের নামাজ পায়ে হেঁটেই আদায় করতে সহায়তা করেন চেয়ারম্যান আবুল হোসেন মিঠু। তিনি নিজস্ব অর্থায়নে ট্রাক ভর্তি ইটের খোয়া সড়কটির গর্তে দিয়ে গ্রামবাসীর জন্য হাঁটা চলার সুযোগ করে দিয়েছেন। ট্রাক থেকে নিজে শ্রম দিয়ে সড়কে গর্ত ভরাট করেন। চেয়ারম্যান মিঠু জানান, চলতি কয়েক মাস আগে এমপি এ গ্রামের 2টি সড়ক সংস্কার করেছেন। মোল্লাপাড়া সড়কটি আইডি করা হয়েছে। সড়কটির বিষয়ে এমপি অবগত আছেন। চলতি অর্থবছরে মন্ত্রণালয় থেকে অর্থ ছাড় পেলে সড়কটি সংস্কার কাজ হবে। ব্রিজ থেকে আমাদের উত্তরপাড়া মসজিদ পর্যন্ত এই রাস্তাটি দীর্ঘদিনের জরাজীর্ণ। এই রাস্তাটি আমরা ইতিমধ্যে কোনো মেরামতের কোনো সুযোগ পাই নাই। বারংবার আমরা এই রাস্তাটি সংস্কারের জন্য আবেদন করছি, কিন্তু আমাদের মান্যবর লোকপুর এক রামগঞ্জ আসনের মাননীয় সাংসদ আমাদের ইতিমধ্যে আমাদের জাফরনগরের আরও 2টি রাস্তা উনি আমাদের সম্পন্ন করে দিয়েছেন এবং এই রাস্তাটিও উনি ইতিমধ্যে আমাদেরকে সম্পন্ন করবে বলে আমাদের আশ্বস্ত করেছেন। এদিকে মানে অনেক দুর্ভোগে ভুগতে ছিল, এখন যাই হোক ওনার এই মানে উদ্যোগের কারণে ঈদের মৌসুমে মানুষ অনেক সুস্থিতে যানবাহন চলাচল করতে পারবে, এই জন্য আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ দিই। আর সাথে সাথে আপনারা যারা আসছেন আপনাদের ধন্যবাদ। আমাদের 10 নম্বর বাট্টা ইউনিয়নের যে মনে করেন যে আজকে জাফরনগরের যে রাস্তাটা হইতেছে, এখানে হাজার হাজার লোক উপকৃত হবে।